সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মধ্যে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেই গ্রামের নাম হচ্ছে ভালুকা গ্রাম। এই ভালুকা গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আমি আপনাদের আগেও দেখিয়েছি। তো আজকে এখানে চলে আসার কারণ হচ্ছে সকাল থেকেই একদম আকাশ মেঘলা, সেই সাথে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিমুখর পরিবেশে আজকে আপনাদের এই দৃশ্যগুলো, সুন্দর দৃশ্যগুলো দেখাবো। অনেক ভাই ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি তারিখ বলি না কেন, আসলে সবসময় ভিডিওতে তারিখ বলার মনে থাকে না। তো আজকে যেহেতু আপনার কথাটি মনে হচ্ছে তাই তারিখটি আমি জানিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে অক্টোবর মাসের 3 তারিখ 2022 সাল। তো এই দিনে আজকে ভিডিওটি ধারণ করা। তো এখানে আসার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে কালো মেঘ, বিস্তীর্ণ ধান ক্ষেতের চারিদিকে যে কালো মেঘ দেখা যাচ্ছে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যায়। তাই এখানে চলে আসা এবং ধান খেতে বাতাসের যে তুল খাওয়ার দৃশ্য সেটি আপনাদের এখান থেকেই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সবুজ ধান ক্ষেতের উপর বাতাস দোল খাচ্ছে। এদিকে সুন্দর একটি পুকুর পার রয়েছে, তো পুকুর পাড়ের দৃশ্যটি আমি আপনাদের একটু দেখাই। খুব সুন্দর কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের নিচে খুবই সুন্দর একটি পুকুর। যেহেতু খুব সুন্দর বাতাস উঠেছে তাই পুকুরের পানিগুলো বাতাসে দোল খাচ্ছে। তো সব মিলিয়ে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে। এদিকে ধান ক্ষেতের উপর বাতাসের দোল খাওয়া, আবার এদিকে পুকুর পাড়ে বাতাসের পানির যে দোল খাওয়ার দৃশ্য, এবং সেই সাথে খুবই সুন্দর এখানে পুকুর পাড়ে সারি সারি কাঁঠাল গাছ রয়েছে। তো সব মিলিয়ে দৃশ্যটি আমার কাছে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগছে। পাখিদের ডাকাডাকি সেটিও কিন্তু আপনারা এখানে শুনতে পাচ্ছেন। ওদিকে এক ঝাঁক পাখি কিন্তু উড়ে যাচ্ছে, জানি না ভিডিওতে কতটুকু দেখতে পেলেন। আমরা একটু এগিয়ে যাই এবং এই সবুজ শ্যামল যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে আর সেগুলো আপনাদের দেখাই। অনেক বাতাস রয়েছে এবং এই বাতাসের জন্য হয়তোবা আমার ভয়েসটি শুনতে আপনাদের একটু সমস্যা হতে পারে। একদম নির্জন প্রকৃতি, আশপাশে কিন্তু কোনো এখানে বাড়ি ঘর নেই। আপনারা অনেক সময় ভিডিওতে মানুষজনের কথা বলেন, আর এখন হচ্ছে খুবই সকাল তাই এত সকালে এখানে মানুষজন নেই। আর আশপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু নেই এখানে। কালিম পাখি উড়ে যাচ্ছে, ওই যে কালো, ওই যে আর আকাশে একদম কালো মেঘে ছেয়ে যাচ্ছে চারদিক। অনেকে বলবেন যে ভাই আপনার ভিডিও এরকম কালো হয়ে গেছে, বলতেই নেই ভিডিও করার মতো লাইট নেই। সুন্দর কিন্তু এদিকে দৃশ্য দেখুন, কত বাতাস উপরে, বলতে বলতে বৃষ্টি কিন্তু এসে গেল, ছাতাটা বের করতে হবে। ছাতা বের করে আবার ভিডিও তৈরি করছি। এদিকে দৃশ্যটিও আরও চমৎকার একটি দৃশ্য, খুবই সবুজ শ্যামল প্রকৃতি। আমার দিকে ভিডিওটি একটু ঘোরাই, তো দেখুন কী অবস্থা এখানে। প্রচুর পরিমাণে বাতাস, সেই সাথে বৃষ্টি, তো এর মধ্যেই কিন্তু আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি আপনাদের জন্য ভিডিও ধারণ করার জন্য। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনারা যারা এখনও এই সমাজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসুন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
এখন আমরা এরকম একটি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব এবং আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো। খুবই সুন্দর এখানে পানা ফুল, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন পানা ফুলগুলো। সকালবেলার বৃষ্টিমুখর পরিবেশে গ্রামীণ দৃশ্য, আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর মোটামুটি দেখতে দেখতে এখন পর্যন্ত, অর্থাৎ আজকের যে দিনে আমি ভিডিওটি ধারণ করছি সেই ভিডিও সেই দিনে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আমার কিন্তু এখন বর্তমানে প্রায় 4,800 এর কাছাকাছি। তো আপনারা এটিকে 5,000 করে দিবেন, অর্থাৎ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন যাতে আমার চ্যানেলে আরও সাবস্ক্রাইব এবং ভিউ সংখ্যা বেশি হয়। তো বিগত কয়েকদিন থেকে সাবস্ক্রাইব এবং ভিউ সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, জানি না কী কারণ, হয়তো আমি কোয়ালিটি ফুল কন্টেন্ট আপনাদের দিতে পাচ্ছি না। আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অনেকেই প্রশ্ন করতে পারেন এখানে রাস্তাগুলো এরকম কেন, আসলে এখানে মানুষজনের চলাচল খুবই একটু কম দেখতে পাচ্ছেন, এখন প্রত্যেক গাড়ি কিন্তু এই দিক থেকে আসে, তাই হয়তো বা লোকজন চলাচল কমের জন্য রাস্তাটি মাঝে মাঝে একটু খানাখন্দে ভরপুর। তো মোটামুটি কিন্তু চলার মতো রাস্তা এটি, একেবারেই যে অযোগ্য তা নাই, মোটামুটি চলাচল করার মতো চলাচল করা যায় আর কি। শালিক ভিজে গিয়েছে। খুবই সুন্দর কিন্তু বৃষ্টি এসেছে, হয়তো বা গুড়ি গুড়ি বৃষ্টি তাই আপনারা বুঝতে পাচ্ছেন না, কিন্তু ছাতার উপর বৃষ্টির শব্দ সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বড়ই গাছ, এরকম রাস্তার পাশে অযত্ন অবহেলায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বড়ই গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, একদমই কিন্তু অযত্ন অবহেলা। এবং সেই সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বড়ই গাছের ফুল কিন্তু এসেছে কিছু কিছু, যেহেতু শীতের সামনে বড়ই সিজন। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। আর ধান ক্ষেতের দৃশ্যটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে দিবেন, এখানে বিস্তীর্ণ অঞ্চলের ধান ক্ষেত। এরকম রাস্তা একে বেঁকে গিয়েছে সামনের দিকে, কথা বলতে বলতে কিন্তু খুব জোরে বৃষ্টি এসে পড়ল। তো গ্রামীণ পরিবেশে বৃষ্টিমুখর দিনে আজকের এই দৃশ্যটি, সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ পরিবেশে বৃষ্টিমুখর দিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওর মধ্যে একটি বক কিন্তু সামনের যে বড়ই গাছ, সেই বড়ই গাছে এসে বসেছিল। তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।